दिन तेरा था साल मेरा होगा। हेलो बंधुरा কেমন আছেন সবাই কলেজে ত্রিকোণ প্রেম শুনে প্রথমে মনে হতে পারে কুসকুস হোতা হ্যায় কে 2019 সালে নতুন প্যাকেজিং করে ফের একবার বাজারে নিয়ে এসেছেন প্রযোজক করণ জোহর তবে না এই ত্রিকোণ প্রেমে খানিকটা চমক তো রয়েছেই গল্পের চমকের সঙ্গে সঙ্গে চাঙ্কি পান্ডের মেয়ে নবগোতা অনন্যার গ্ল্যামারের চমকে পুনীত মালহোত্রা পরিচালিত ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার টু এবার মুভির গল্পে যাওয়া যাক মুভি শুরুতে ইন্ডিয়ার একটি নামকরা কলেজকে দেখিয়ে শুরু হয় এবং সেখানে বছরের সেরা ছাত্র নির্বাচিত হওয়ার কম্পিটিশন চলতে দেখা যাচ্ছে এখানে আমাদের মুভির দুইজন মেইন ক্যারেক্টার মৃদুলা এবং রোহানকে দেখানো হয় রোহান সেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে এবং তার গার্লফ্রেন্ড তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছে তো রোহান এখানে এই বছর স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয় এবং সে নির্বাচিত হয়েও তাকে খুশি দেখা যাচ্ছে না কারণ সেখানে বলে আমার স্বপ্ন সিফ এটা অর্জন করাই না আমার আরেকটা স্বপ্ন রয়েছে সেটা হলো মৃদুলার মন জয় করা মানে তার সাথে সারা জীবন থাকা এবার সিন চলে আসে রোহানের কলেজে আমরা বুঝতে পারছি এটা সিফ রোহানের স্বপ্ন ছিল তারপর তাকে অনেক মুড অফ করে থাকতে দেখতে পাই কারণ তার গার্লফ্রেন্ড মৃদুলা তিন দিন যাবৎ তার সাথে দেখা করে নাই তখন রোহানের ফ্রেন্ড এখানে রোহানকে বলে মাত্র তিন দিন হলো দেখা করেনি তাই তোর এই অবস্থা ও যদি তোকে ছেড়ে দেয় তাহলে কী হবে রোহান বলে আমাদের প্রেম লালি মজনু সিঁড়ি ভরাদের চেয়েও ওপরে তোর ভাবি আমাকে কখনো ছেড়ে যেতে পারে না ছোটোবেলা থেকে আমাদের প্রেম তাদের ছোটোবেলার কিছু রোমান্টিক সিন দেখানো হয় এখানে পরের সিনে রোহান তার গার্লফ্রেন্ড মৃদুলার কলেজের সামনে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে আসলে আমরা বুঝতে পারছি রোহান এবং মৃদুলা দুজন আলাদা আলাদা কলেজে পড়ে এবং রোহান ভবিষ্যতে মৃদুলার কলেজে পড়বে বলে আশা করে অনেক পড়াশোনা করছে তাদের সাথে এবার পরিচিত হয় মুভির আরেক মেইন ক্যারেক্টার কিয়ারার সাথে আমরা বুঝতে পারছি মুভিতে কিয়ারা অনেক উচ্চবিত্ত ঘরের একজন মেয়ে এবং অনেক অহংকারীও বটে তো পরের সিনে আমরা দেখতে পাই রোহানের স্বপ্নপূরণ হয়েছে আই মিন তার গার্লফ্রেন্ডের কলেজে স্পোর্টস কম্পিটিশনে অ্যাডমিশন হয়েছে সে অনেক খুশি হয় এবং নতুন কলেজে যাওয়ার জন্য আরও নতুনভাবে স্টাইলিশ হতে থাকে আর যাই হোক তার গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন দেখা হবে বলে কথা তো প্রথম দিন রোহান কলেজে যায় সে কলেজে গিয়ে অনেক এক্সাইটেড ছিল সে সেখানে কলেজের একটি চার্ট দেখতে পায় সেখানে স্পোর্টস কম্পিটিশনে পরপর স্টুডেন্ট অব দ্য ইয়ার মানব নামের একজন হয়েছে তো সেটা দেখে রোহান হেসে ফেলে সে তারপর তার গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা রুমে আসে সেখানে কিয়ারা ডান্স করছিল এখানে কিয়ারা ডান্সের যে সাউন্ড দিচ্ছিল তাকে অনেক গালাগাল করছিল কারণ সে ডান্সের সাউন্ড অনেক স্পিড ছিল কিন্তু এখানে রোহান বলে আসলে গানের স্পিড না তুমি স্লো কিয়ারা বলে কিয়ারা বলে তুমি ডান্স করে দেখাও রোহান ঠিকই গানের সাথে সাথে তাল মিলিয়ে ডান্স করে তখন কিয়ারা অনেক রেগে যায় এবং গানের সব যন্ত্রপাতি ভেঙে ফেলে সে বলে এসবের বিল আমার বাবাকে পাঠিয়ে দিও এই বলে সে রাগ করে চলে যায় আমি আগেই বলেছি সে অনেক অহংকারী একটা মেয়ে এবং অনেক উচ্চবিত্ত পরিবারের মেয়ে সে যা ইচ্ছা তাই করে পরের সিনে মৃদুলা রোহানকে বলে তুমি আমাদের কলেজে কিসের জন্য রোহান বলে স্পোর্টস কম্পিটিশনে আমি এই কলেজে স্কলারশিপ পেয়েছি রোহান এখানে মৃদুলাকে কিয়ারা সম্পর্কে বলে বলে সে এত অহংকারী কেন মৃদুলা বলে তার বাবা এই কলেজের অনেক টাকা ডোনেশন করেছে তার জন্য তার এত অহংকার মৃদুলা এখানে রোহানের এই কলেজে আসা একদমই পছন্দ করে না সে রোহানের ওপর অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায় তারপর সে রোহানকে ইগনোর করতে থাকে তারপর এখানে আমরা কলেজে স্টুডেন্টে প্রতি বছর স্টুডেন্ট অব দ্য ইয়ার হওয়া মানবকে দেখতে পাই আমরা জানতে পারি মানব হচ্ছে কিয়ারার ভাই আর দুই ভাই বোন মিলে কলেজের সবাইকে হাতের মুঠোয় রাখে পরের সিনে কলেজের সবাইকে দৌড় অনুশীলনের জন্য প্রস্তুতি নিতে দেখতে পাই এখানে তাদের কোচ রোহানকে বলে তুমি এই জুতা নিয়ে দৌড়াবে তখন রোহান অনেক অপমানিত ফিল করে কিন্তু আমরা দেখতে পাই রোহান ফার্স্ট হয় সেই প্রতি বছর স্টুডেন্ট অব দ্য ইয়ার হওয়া মানবকে পেছনে ফেলে নতুন রেকর্ড করে তারপর মৃদুলা অনেক ইমপ্রেস হয় এবং রোহানের প্রতি তারপর তার একটি রোমান্টিক গান হয় তাদের দুজনের পরের সিনে রোহান আর মৃদুলাকে অনেক রোমান্টিক মেমোরি ক্রিয়েট করতে দেখতে পাই এবার সিন চলে আসে কলেজে এখানে রোহানের আর মানবের দুই দলের মধ্যে কাবাডি খেলা অনুশীলন চলছিল তো এখানে মানবের দল যথারীতি জিতে যায় পরের সিনে মানব রোহান এবং তার গার্লফ্রেন্ড মৃদুলাকে তার বার্থডে উপলক্ষে তার বাসায় ইনভাইট করে পরের সিন চলে আসে মানবের বার্থডে পার্টিতে এখানে রোহানের আগের কলেজে পুরানো ফ্রেন্ডরা ইনভাইটেশন না থাকা সত্ত্বেও রোহানের নাম বলে পার্টিতে ঢোকে উল্টাপাল্টা অনেক কাজ করতে থাকে রোহান এখানে অনেক অপমানিত হয় এবং মানবের সামনে রোহানের ফ্রেন্ডদের দিয়ে রোহানকে অপমান করার এই প্ল্যানটা আসলে কিয়ারার ছিল রোহানকে সবার সামনে অপমান করার জন্য সে এই প্ল্যানটা করেছিল
মানে রোহানকে অপমান করতে যা যা করা লাগে, রোহানের সাইকেল সে পিঙ্ক কালার করে লেডিজ সাইকেল করে দেয়। তো এই ঘটনা রোহান হেডমাস্টারকে জানালে হেডমাস্টার কিয়ারার বাবাকে কলেজে ডাকে। কিয়ারার বাবা এখানে রোহানের সামনে তার গালে চড় দেয়। কিয়ারার বাবা রোহানকে বলে, তোমার সাইকেলের যে ক্ষতি হয়েছে আমি তোমাকে নতুন সাইকেল কিনে দেবো। এবার স্কুলের হবে ডান্স কম্পিটিশন। এই ঘটনার পর থেকে কিয়ারাও সম্পূর্ণ বদলে যায়। সে অনেক ভালোভাবে এর জন্য অনুশীলন করতে থাকে। সেভাবে যেভাবেই হোক রোহান এবং মৃদুলাকে হারাতেই হবে। এবার তারা অনুশীলন করতে থাকে, রোহান এবং মৃদুলা, আর অন্যদিকে কিয়ারা এবং তার ভাই মানব। এবার ডান্স কম্পিটিশনের দিন চলে আসে। এখানে কিয়ারা এবং তার ভাই মানব প্রথম হয়। এটা দেখে রোহান এবং তার গার্লফ্রেন্ড মৃদুলা অনেক মন খারাপ করে। এবার আমরা আসল কারণ জানতে পারি। এবার পরের সিনে দেখতে পাই মৃদুলা আসলে কিয়ারার ভাই মানবের সাথে সম্পর্কে আছে, আর সে মানবের সাথে এসব ষড়যন্ত্র করেই ইচ্ছা করে রোহানের হাত ছেড়ে দিয়ে সে ডান্স কম্পিটিশন থেকে রোহানকে সেকেন্ড বানিয়ে দিয়েছে। রোহান এবার অনেক মন খারাপ করে, কারণ মৃদুলা তাকে ধোকা দিয়েছে। সে মানবের গাল একটা জোরে চড় দেয়। এই ঘটনার পর মানব কলেজে এসে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে। এজন্য রোহানকে কলেজ থেকে বের করে দেয়া হয়। এবার রোহান কলেজ থেকে বের হয়ে যাচ্ছিল, তখন মানব এবং তার ফ্রেন্ডরা এসে রোহানকে আরও অনেক মার মারে এবং মেরে তাকে কলেজ থেকে বের করে দেয় এবং বলে, তুই তো স্টুডেন্ট অব দ্য ইয়ার হওয়ার যোগ্যতা রাখিস না, তুই হচ্ছিস এবছরের লুজার অব দ্য ইয়ার। পরের সিনে রোহান অনেক স্যাড হয়, কারণ তার গার্লফ্রেন্ডও হারিয়ে গেছে এবং কলেজ থেকেও বের করে দেওয়া হয়েছে, এবং বারবার তার গার্লফ্রেন্ডের কথা মনে করতে থাকে এবং সে আবার নিজের কলেজের টিমে ফিরে আসে। এখানে কিয়ারা তার সাথে কথা বলতে আসে। কিয়ারা রোহানকে অনেক সিম্প্যাথি দেখায় এবং তার ফ্রেন্ডকে বলে, সে সেদিন পার্টিতে আমি রোহানকে অপমান করার জন্য তোমাদের সাথে এমন করেছি। তখন রোহানের ফ্রেন্ডরা নিজেদের ভুল বুঝতে পেরে আবার রোহানকে আপন করে নেয়। এবার কিয়ারা তার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে রোহানের সাথে একসাথে মিলে তারা ডান্স কম্পিটিশনের জন্য অনুশীলন করতে থাকে। এখন কিয়ারা রোহানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সিনেমায় আবার মোড় ঘুরে যায়। পরের সিনে রোহান এবং কিয়ারার যখন একটা প্রেম হবে হবে অবস্থা, মৃদুলা তখন রোহানকে এসে বললে, আমি তোমাকে এখনও ভালোবাসি, আমি মানবকে ছেড়ে দিয়েছি। এসব শুনে রোহান আবারও মৃদুলাকে নিজের করে নেয়। পরের সিনে কিয়ারা অনেক কষ্ট পায় এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। আবার কিয়ারা নিজের ভুল বুঝতে পারে। সেভাবে রোহান আর মৃদুলার অনেক ছোটোবেলা থেকে তাদের সম্পর্ক। সে পরে এসে তাদের কাছে ক্ষমা চায় এবং বলে তারা সারা জীবন ফ্রেন্ড হয়ে থাকবে, তারা তিনজন আবার এক হয়ে যায়। কিয়ারা এখানে রোহানকে বলে সে লন্ডন চলে যাচ্ছে তার ডান্সের স্বপ্ন পূরণ করার জন্য। রোহান এখানে কিয়ারাকে কংগ্রেচুলেশন জানায়। পরের সিনে স্টুডেন্ট অব দ্য ইয়ার হওয়ার জন্য রোহানের সব ফ্রেন্ডরা মিলে অনুশীলন করতে থাকে এবং অনেক কষ্ট করে প্র্যাকটিস করতে থাকে তাদের স্বপ্নপূরণ করার জন্যে। সব কিছু ঠিকঠাক চলছিল। এবার সিন চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন, স্টুডেন্ট অব দ্য ইয়ার হওয়ার কম্পিটিশনের দিন। এখানে রোহান এবং মানবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত রোহান জিতে যায় এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার হয়। তো এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় মুভিটি। এখান থেকে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সবসময় নিজের স্বপ্নের প্রতি, নিজের গোল, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস রাখতে বলা হয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবে আসবে সেগুলো নিয়ে না ভেবে নিজের ক্যারিয়ারের দিকে ধাবিত হন এবং নিজের স্বপ্নের পথে চলুন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 100,000 আপনাকে এমনিতেই ধরা দিবে। এই মুভিতে রোহানকে ছেড়ে যখন মৃদুলা চলে গেছে, রোহান কিন্তু অনেক কষ্ট পাইছে, কিন্তু সে আবার নিজেকে নতুনভাবে তৈরি করেছে। এই হেরে যাওয়াকে সে আবার শক্তিতে রূপান্তরিত করে সফল হয়েছে। তখন মৃদুলা আবার তার কাছে কিন্তু ফিরে এসেছে। আপনাদের কাছে একটা অনুরোধ, সাবস্ক্রাইব, লাইক এবং কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার সেলফ।